শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ভুয়ো শিক্ষকদের তালিকায় হুগলি জেলা পরিষদের 45 নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল প্রার্থী সাইনা সুলতানার নাম থাকায় চাঞ্চল্য এলাকায়। তিনি খানাকুলের মাইনান এলাকার বাসিন্দা। ইতিমধ্যে এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে আসরে নেমে পড়েছে বিরোধীরা। ফাঁকা ওএমআরসির জমা দিয়ে শিক্ষকতা চাকরি করার অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদের জয়ী প্রার্থী সাইনা সুলতানার বিরুদ্ধে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হলে দেখা যায় ওই তালিকায় 609 নম্বরে নাম রয়েছে হুগলি জেলা পরিষদে তৃণমূলের এই জয়ী প্রার্থীর। জানা গেছে 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তৃণমূল নেত্রী সাইনা সুলতানা। এর আগে বাঁকুড়ার রাঙামাটি উদ্বাস্তু কলোনিতে চাকরিও করেন, তারপর রাজশাহী বন্দর হাই স্কুলে চাকরি করেন। বুধবার 907 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তার নাম পাওয়া যায়। এ বিষয়ে সাইনা সুলতানা বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এই পরীক্ষা ছাড়াও 2016 সালে আপার প্রাইমারিতেও পাস করি, তাহলে পুরোটাই তদন্ত করে দেখা হোক। অপরদিকে রাজশাহী বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক নবেন্দু সামন্ত বলেন, উনি এই স্কুলে চাকরি করতেন, এটা তো শিক্ষা দপ্তর ও কোর্টের বিষয়। সব মিলিয়ে ভুয়ো তালিকায় নাম থাকায় তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল শিবির। দেখুন, আমি এখন যেটা বলবো যে এটা সম্পূর্ণ আদালতের বিচারাধীন বিষয়। আমি তদন্তকারী সংস্থাকে এটা বলতে চাই যে আমি পোস্ট গ্রাজুয়েট টিচার ছাড়াও আমি কিন্তু আপার প্রাইমারিতেও পাস করেছি, তাহলে সেটাও তদন্ত করে দেখা হোক। আর আমি এছাড়া আরও একটা কথা বলবো যে আমি শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা, যেমন আর্মি পাবলিক স্কুলে টিচার এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হয়েছি, এছাড়াও আরও অন্যান্য পরীক্ষাতেও আমি পাস করেছি। তাহলে তদন্তকারী সংস্থা সেগুলোও তদন্ত করে দেখুক, তাহলেই সত্যতাটা বেরিয়ে আসবে কে সঠিক আর কে সঠিক নয়। এখন আমি রাজশাহী বন্দর হাই স্কুলে চাকরি করি, তো বিষয়টি সম্পূর্ণ কোর্টের বিচারাধীন, এর থেকে বেশি কিছু আমি আর বলব না। আগে রাঙামাটি উদ্বাস্তু কলোনি, ওখানে চাকরি করি, সেটা বাঁকুড়া, তারপরে এখানে আসে, তারপরে রাজশাহী বন্দর হাই স্কুল। কত পড়েছি রাজশাহী বন্দর হাই স্কুলে? প্রায় 4 বছর এসেছি। আর আপনি এই রাজনৈতিক জগতে কত বছর আছেন? রাজনৈতিক জগতে আমি 2011 সাল থেকে আছি। কীরকমভাবে দাঁড়িয়েছেন? আমি 2013 সালে জেলা পরিষদ দাঁড়িয়েছিলাম খানাকুল 2 নম্বর ব্লক থেকে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছিলাম 13 থেকে 18। তারপর আমি খানাকুল জাঙ্গিপাড়া থেকে দাঁড়িয়েছিলাম 48 নম্বর সিটে। তারপর এখন আমি আমার হোম সিটে দাঁড়িয়েছি আবার খানাকুল থেকে। কত নম্বর চেকপি? 45 নম্বর চেকপি। আপনার নাম? আমার নাম সাহিনা সুলতান। মানে আপনি যেটা বলছেন যে এই যে লিস্টটা বেরিয়েছে, এটা এটা মানে ভুল বলে বলতে, এটা আদালত এটা বিচার করবে, এটা আদালতের বিচারাধীন তো আছে, তো সত্যতা অবশ্যই উঠে আসবে। ঠিক আছে, আমি তো বললাম যে আমি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট পাস করে চাকরি করছি তা নয়, আমি আপার প্রাইমারিতেও পাস করেছি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় পাস করেছি, আমি তার তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আপার প্রাইমারিতে কত সালে পাস করেছিলেন? একই সময় 2016তেই পাস করেছি আমি আপার প্রাইমারিতে। তো আমি মানলাম যে আমাকে রাজ্য সরকার না হয় আপনাদের কথা মতো পাস করিয়ে দিয়েছে আপনারা বলতে চাইছেন, কিন্তু আমার তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টেও তো আমি পাস করেছি, তো সেইগুলোও তদন্ত করে তদন্তকারী এজেন্সি দেখুক, এটাই আমার বলার বক্তব্য। আর্মি পাবলিক স্কুলে পাস করেছি, যেটা সেন্ট্রাল বোর্ড দিল্লি থেকে পরীক্ষা নিয়েছিল, এবং তাছাড়াও বিভিন্ন পরীক্ষায় পাস করেছি। আমার স্কোর কার্ডও আছে, আমি স্কোর কার্ডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উনি কি আপনার স্কুলে শিক্ষকতা করতেন? হ্যাঁ, উনি তো আমার স্কুলেই শিক্ষকতা করে। তবে এটা তো সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এদের বিষয়, স্কুলের এখানে কোনো রকম হাত নেই। উনি স্কুল আসতেন, এখন উনি সিসিএল লিভে রয়েছে। তো একটা অভিযোগ যেটা আসছে, উনি কিন্তু নিয়মিত আসতেন না এমন একটা অভিযোগ? না, নিয়মিত আসতেন না অভিযোগটা যারা করেছেন তারা হয়তো জানেন না যে উনি কিন্তু ওনার লিভ পারমিশন নিয়েই কিন্তু আসেননি। উনি এসেছেন, হয়তো নিয়মিত আসেননি, কিন্তু স্কুল ওনার প্রার্থনা অনুযায়ী কিন্তু লিভ স্যাংশন করেছে।
ওনার প্রাপ্যলি। তো এই যে ভুয়ো নাম এসেছে, এই ঠিক কীভাবে উনি পেলেন এই সব সময় যদি বলতেন? এই বিষয়টা সম্পূর্ণরূপে কোর্টের বিষয় এবং শিক্ষা দপ্তরের বিষয়, এর মধ্যে আমাদের কোনোরকম বক্তব্য অ্যাকচুয়ালি নেই। আপনার পরিচয়? আমার নাম নভেন্দু সামন্ত, প্রধান শিক্ষক রায়হাটি বন্দর হাই স্কুল। উনি যে চাকরি করতেন এটা কোন স্কুলে করছিলেন? উনি বাঁকুড়ার একটি স্কুলে করছিলেন, তারপরে 2018 সাল পর আমাদের রায়হাটি বন্দর স্কুলে উনি ট্রান্সফার নিয়ে আসেন এবং আজও উনি আমাদের স্কুলের টিচার। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।